আচ্ছা, তোমার মনই তো খারাপ কেন? অসুখ হয়, অ্যাক্সিডেন্ট তো হতে পারে যে কারোর, এটা হবে, ভালো হয়ে যাবে, তোমার অত চিন্তা করার কিছু নেই, বুঝছো? আমি সারা জীবন তোমার পথ চেয়ে থাকো, বিপাশা, তুমি আমার আশা, তুমি আমার ভালোবাসা, কোনো কিছুই তোমাকে আমার থেকে দূরে সরিয়ে নিতে পারবে না, বিপাশা। আস্তে আস্তে পাশ ফিরে শোয়ার চেষ্টা করে, ওর এক হাতে ব্যান্ডেজ আছে, সুব্রত একটু সাহায্য করে পাশ ফিরে শুনল, পিছন ফিরে সুব্রত কত কথা বলে, বিপাশা সব শুনতে চায়। তারপর একটু ঘুরে গিয়ে আবার বিপাশার সামনাসামনি গিয়ে বসে, হাতে ধরে, আহা কি নরম আঙ্গুলগুলি, বোধহয় কোনোদিন ওয়াশিং করেনি। এদিকে হঠাৎ করেই হাতটা টান দিতে গিয়েই বিপাশার শাড়ির আঁচল নিচে পড়ে যায়, সাথে সাথেই তার বুকের আধেক খানি লুটিয়ে পড়ে, আকুলি বিকুলি করে কারো পরশ পাওয়ার জন্য। বিপাশার শক্তি নেই আঁচল উঠানোর জন্য, সুব্রাজ তাড়াতাড়ি আঁচলটা উঠিয়ে দেয়, একটু আদর করে দেয় হাতে, সারা শরীরে ব্যান্ডেজ, তারপরেও কেউ হয়তো তাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়ে গেছে, ভারী মিষ্টি লাগছে। কলা পাতা রঙের শাড়ি গো, কলাবতী মেয়ে। বিপাশার নরম মিষ্টি হাতে গাল ঠেকায়, হালকা করে চুম করি দেয়। বিপাশা আসতে বলে, তোমার একটা ছবি দিয়ে যাও, সারাদিন রাত আমার সময় কাটে না। হ্যাঁ হ্যাঁ, ছবি আমার সাথে আছে, এই জন্য এটা দেখো, তোমার সুন্দর লাগছে না? বিপাশা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে ওঠে, খুব ভালো লাগছে। বিপাশা বলে, জানো লাকি কি বললো? হ্যাঁ, কি বললো? বলে কি যে তুমি নাকি আমার সবচেয়ে ভালো ঔষধ, যে শুভরাজ মাঝেকে দেখলেই বিপাশা নদীর জলে ঢেউ জেগে উঠবে। এই কথা বললে ঠিকই তো বলছে। ঘন্টা খানেক হয়ে গিয়েছে, এর মধ্যে কিন্তু একবার নার্স এসে দেখে গিয়েছে, এরপরে আবার এলো, এবার এসে বলছে এবার ডাক্তার আসবে, ম্যাডাম আপনার গেস্টকে এখন চলে যেতে বললেই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়েছে তো যাচ্ছি আমি এখন, নার্স চলে যায়। তো বিপাশা, আমি যাই, আসবো নি আবার, হ্যাঁ, ডোন্ট ওয়ারি, হ্যাঁ, সুইট ড্রিম, আই লাভ ইউ। তুমি বললে না, বলবে না, দেখাচ্ছি, মাঝে বলতে হবে। সুব্রাজ গালটা পেতে দেয়, একটা চুম দাও, দাও না, আর বলো আই লাভ ইউ। সুব্রাজ বের হয়ে যাবে, পাশের রুম থেকে হঠাৎ করে একটা ডাক শুনলো, এই আরে তো বিপাশার মা, করে আয় বাছা, এদিকে আয়, তোর সাথে কথা আছে। হ্যাঁ, কি কথা? বিপাশার মা রুম থেকে বের হয়, দেখ এক রোগী দেখতে এসে আর এক রোগী দেখলাম এতক্ষণ, হ্যাঁ ওই আমাদের প্রতিবেশী, সে তো বিপাশাকে কেমন দেখলি? জি ভালোই, চিন্তার কিছু নেই। এই তুই শোন,
কালকে আমাদের বাসায় একবার তুই আস তো। কালকে? হ্যাঁ জি আসবো। পরের দিন শুভরাজ বাবাজি হ্যাঁ নাচতে নাচতে যায়, হ্যাঁ কিছু একটা বলবে, দেখা যাক। তো ঘরে ভিতরে গিয়ে বসে, বিপাশার মা বাবা দুইজনেই ওর সাথে কথা শুরু করে, এইটা সেটা বলে, সারা ঘর ঘুরে দেখায়। দেখ একদিন ঘরটা কলকাকলিতে ভরা ছিল, আজ কেউই নেই, ছেলেরা চলে গেছে বিদেশে, মেয়ে আছে হসপিটালে। বিপাশার রুমটা দেখলো, ভারী সুন্দর করে সাজানো, কত জিনিস দিয়ে, এক এক জায়গায় এক এক রকম পুতুল, তারপর একরকম বাদুর, ওই বাদুরে আবার ক্ল্যাপ দিলে হ্যাঁ গান গেয়ে ওঠে, মানে বাদ্য বেজে ওঠে, বড় 4-ট্র্যাকের গ্রুন্ডিক স্টেরিও, ছোট বড় ছবি দেয়ালে টানানো, একেবারে ঝিলের ধারে, ওরে বাবা। হঠাৎ করে বুড়ি বলে, বাবা বিপাশার ইচ্ছা আমাদের সবারই ইচ্ছা, সবার যখন ইচ্ছা তখন কি আর আমি না করতে পারি? আরে ভদ্রতা বলতে একটা জিনিস আছে না, শুভরাজ ভাজ মারে। আসলে না, আসলে কয় জি জি, আপনাদের ইচ্ছা আমার কাছে আদেশের মতো। বিপাশা বালির শরীর আস্তে আস্তে ভালো হয়ে ওঠে, আর বিপাশার মালি চলে যায় দূর দেশে। আবারও চিঠিপত্র পালা, টেলিফোনে কথা, বিপাশা এমএ পাস করে এমফিল শুরু করে, হ্যাঁ ডক্টরেট করবে, বিয়ের পিঁড়িতে বসবে, খবর পেয়ে জামাই এলো আনন্দে। শুভরাজ হাসে, এই চিন্তা করে যে যে বাড়িতে একদিন সে দুষ্টুমি করে জামাই দেখতে এসেছিল, সে বাড়িতে এখন নিজেই জামাই হয়ে এসেছে। বিপাশা নদীতে অবগাহন করার জন্য দাঁড়িয়াল মাঝি অস্থির হয়ে ওঠে, বিপাশা বলে, শুভরাজ সবুর সবুর। সবুরে মেওয়া ফলে স্নান সমাপন করিয়া শুভরাজ ধীরে ধীরে গান গায়, বিপাশার প্রিয় গান,
আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলে, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু, তোমার লাগিয়া তখনই বন্ধু বেঁধেছি অঞ্জলি আমার মল্লিকা বনে। এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি ওমর করুন মল্লিকা, ও তোর শ্রান্ত মল্লিকা ঝরো ঝরো হলো এই বেলা তোর শেষ কথা দিস বলি আমার মল্লিকা। বিয়ের পরে বিপাশা এখন ভালোই কথা বলে জোরে জোরে, আর শুভরাজ বাবা গোবেচারা চুপচাপ কথা শোনে।